সৌদি আরবে নতুন করে কর্মী পাঠানোর জন্য আরো বেশ কিছু রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে। তো কোন এজেন্সি পেয়েছে এবং কোম্পানি কি কাজে কর্মী নিচ্ছে এবং কর্মীরা কি কি অপরচুনিটি পাবেন এই কোম্পানি থেকে এবং কত টাকা খরচ করে যেতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত থাকছে। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আরেকটি বিষয় জেনে রেখে, রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে। আপনি স্ক্রিনটাতে লক্ষ্য করলে দেখতে পাবেন, উপরে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে তারিখ দেখতে পাচ্ছেন 15/1/2023, বিষয় নিয়োগ অনুমতি প্রদান, উপযুক্ত বিষয় রিক্রুটিং মেসার্স মাসুম ব্রাদার্স সিন্ডিকেট আরএল নম্বর 952 এর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের তামকিন এইসার রিয়াদ কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে 12 জন কর্মীর নিয়োগ অনুমতি নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নির্দেশ ক্রমে প্রদান করা হলো। এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, পদের নাম দেখতে পাচ্ছেন, কর্মীর সংখ্যা অর্থাৎ এই কোম্পানিতে কতজন কর্মী যাবে সেটার সংখ্যা এখানে বলা আছে এবং বেতন মাসিক সৌদি রিয়াল অর্থাৎ কত রিয়াল আপনি স্যালারি পাবেন, অন্যান্য সুবিধাদি অর্থাৎ কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে বিস্তারিত উল্লেখ করা আছে। তো এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন তামকিন এইসার রিয়াদ এবং ভিসা নাম্বার দেখতে পাচ্ছেন, যখন আপনার ভিসাটি লাগবে তখন আপনার এই ভিসা নাম্বার আপনি মিলিয়ে দেখতে পারেন এবং এখানে কনসেশন পদে কর্মী নেবে 12 জন কর্মী যাবে, আপনি স্যালারি পাবেন 800+200 অর্থাৎ খাবার বাবদ 200 এবং 800 রিয়াল স্যালারি পাবেন এবং কত টাকা খরচ করে যেতে পারবেন সেটাও কিন্তু বলা আছে আপনাদেরকে, একটু পরে আমি দেখাচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন। কি কি সুযোগ সুবিধা পাবেন, বাসস্থান যাতায়াত চিকিৎসা ও ইন্স্যুরেন্স ফ্রি অর্থাৎ বাসস্থান যাতায়াত চিকিৎসা কোম্পানি দিবে এবং চুক্তির মেয়াদ থাকবে 2 বছর, নবায়নযোগ্য অর্থাৎ আপনি 2 বছর পর আপনি চাইলেই কোম্পানিতে নবায়ন করে থেকে যেতে পারবেন। বিমান ভাড়া 1 ফুট ফ্রি অর্থাৎ যাওয়া বা আসার খরচটা কোম্পানি দিবে এবং প্রতিদিন আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে কর্মদিবস 6 দিন অর্থাৎ 6 দিন আপনাকে কাজ করতে হবে, সপ্তাহে 1 দিন উইকেন্ডে। চাকরির অন্যান্য শর্তগুলি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ সৌদি আরবের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। নিচে শর্তগুলি আছে, আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পুরো পড়ছি না কারণ পুরো পড়তে গেলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এখানে যতে লেখা আছে, সৌদি আরব প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে। কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি ক্ষেত্রে অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে 68,141 টাকা অর্থাৎ এই টাকা খরচ করে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন। এখানে আমরা নিচে স্ক্রল করে যাই, এখানে দেখতে পাচ্ছেন গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার উপসচিব, উনি হচ্ছেন, ওনার সিগনেচার এখানে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যেটি রয়েছে আমরা সেটাতে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 14 তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে, উপযুক্ত বিষয় নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে রিক্রুটিং এজেন্সি মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল আর নাম্বার 22 এর আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সৌদি আরবের রিয়াদস্থ আব্দুর রহমান ওসমান মাহমুদ আল ওসমান অ্যান্ড পার্টনার অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার পদে 100 জন পুরুষ কর্মীর নিয়োগ অনুমতি নির্দেশ ক্রমে প্রদান করা হলো। এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন সেম আগেরটার মতোই, এখানে কোম্পানির নাম তো বললামই, আব্দুর রহমান ওসমান মাহমুদ আল ওসমান অ্যান্ড পার্টনার, এখানেও ভিসা নাম্বার দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার অফিস ক্লিনিং এর জন্য কর্মী নেবে, এখানে 100 জন কর্মী যাবে, এখানে বেতন হচ্ছে 800 রিয়াল স্যালারি পাবেন, আহার বাসস্থান যাতায়াত অর্থাৎ খাবার এবং যাতায়াত কোম্পানি দিবে এবং বাসস্থান ইন্স্যুরেন্স ইকামা ও চিকিৎসা ফ্রি অর্থাৎ ইকামাটাও কোম্পানি করে দিবে। এখানে আপনার ট্রিটমেন্ট খরচও কোম্পানি দিচ্ছে, চুক্তির মেয়াদ থাকবে 2 বছর, বিমান ভাড়া উভয় পথ ফ্রি, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন, চাকরির অন্যান্য শর্তগুলি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ সৌদি আরবের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। তো এখানে কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবে, এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু জুম করে দেখাই, এখানে হচ্ছে 119,460 টাকা খরচ হবে। আপনারা এই টাকা খরচ করে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। এখানেও গাজী মোহাম্মদ সাইদ আনোয়ার উপসচিব, ওনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ওনার সিগনেচার এখানে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধু আশা করি বুঝতে পেরেছেন, আবারও বলছি রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এই এজেন্সির সাথে কোনো রকম লেনদেন বাইরে আমাকে স্পন্সর করানি, আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তথ্যটি সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি। সকলে ভালো থাকবেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।